আপনার নামে যদি বাইক না থাকে তাহলে আপনাকে তাদের কাছ থেকে বাইক ভাড়া করতে হবে, এবং 2,500 টাকার মধ্যে আপনি কিন্তু তেল পাচ্ছেন না, কি বলে আমাদের সহজ ভাষায় বলে কোপানো কোপানো। আর লাদাখটা হচ্ছে ইন্ডিয়ার এই মুহূর্তে চরম সেন্সিটিভ একটা এলাকা। এটা কেন, এটা আপনারাই ভালো জানেন, তো নতুন করে কিছু বলার নাই। আমার ঠোঁট টোট ফেটে অস্থির, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঘুম থেকে ওঠার পর আমার একেবারে মাথাটা নষ্ট হয়ে গেছে, যেখানেই তাকাই শুধু পাহাড় আর সুন্দর সুন্দর ভিউ, এবং সেই দূরে পাহাড়ের গায়ে কি সুন্দর বরফগুলো লেগে আছে। এই সময় বরফ দেখা এটা আসলেই খুব ভাগ্যের একটা ব্যাপার, যদিও শীত নামা শুরু হচ্ছে, আস্তে আস্তে বরফ পড়া আরও বেশি বাড়বে, আরও সুন্দর সুন্দর ভিউ দেখা যাবে, কিন্তু ওই সময় কিন্তু মানুষ ভ্রমণ করতে পারবে না, কারণ অনেক অনেক কঠিন অবস্থা হয়ে যায়, তাপমাত্রা এত বেশি নিচে নেমে যায় চিন্তারও বাইরে। তো যাই হোক, গতকালকে এখানে আসার পর আমার অবস্থা একটু খারাপই হয়ে গিয়েছিল, মোটামুটি নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছিল। এই লে সিটিটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফিট উঁচা। বন্ধুরা চিন্তা করা যায় 12,000 ফিট উঁচা? ও যাই হোক, রাতে কোনো মতো অল্প একটু একটু করে ঘুমিয়েছি, প্রচুর পানি খেয়েছি, এখন আমরা বের হব সবাই মিলে, এবং আমি এই জায়গার যে এজেন্সিগুলো আছে তাদের সাথে একটু যোগাযোগ করব, যদি তারা কোনোভাবে কোনো ওয়েতে কোনো বৈধ উপায়ে আমাকে যদি ভ্রমণ করার সুযোগ করে দিতে পারে, যদি আমার কপাল মিলে তাহলে ওদের সাথে আমি যাব অনেক সুন্দর সুন্দর জায়গায়, আর যদি না হয় তাহলে আমার স্বাভাবিক রুট। না, অবস্থা খারাপ বলা যাবে না, আসলে যেহেতু আমি ফরেনার, এখানে যেহেতু নিয়ম নীতি আছে, তো নিয়ম নীতি তো আমি অবজ্ঞা করতে পারি না, অবজ্ঞা করে আমি আমার দেশের সম্মানও ক্ষুণ্ণ করতে পারি না, যতটুকুর মধ্যে যতটুক হয় আর কি। তো যদি না হয় সেক্ষেত্রে আমি আস্তে আস্তে মানালির দিকে রওনা দিব, তবে মানালির দিকেও যাওয়ার পথে নাকি অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়। তো বন্ধুরা, কোনো কিছুই লস হবে না, কোনো কিছু হতাশার কিছু নেই, শুধু হবে আনন্দ উপভোগ এই সৌন্দর্যের। ঠিক আছে, আমি লে থেকে চলে যাব, কিন্তু লে সিটি ঘুরে দেখতে তো আর কোনো আপত্তি নাই, তাই আমি এখন আমার এই ভ্রমণ সঙ্গীদের সাথে লে সিটি ঘুরে দেখব, কারণ লে সিটিতে অনেক সুন্দর সুন্দর কিছু বিষয় আছে যা দেখার মতো। ইয়েস, আপনি তো চলে যাবেন অন্য রাস্তায়, আমরা চলে যাব অন্য রাস্তায়। আমি আরো একটা দিন আছে, আজকে আজকে আছেন, আজকে সারা দিন আমরা একসাথে, আজকে আমরা ম্যাক্স টু ম্যাক্স ফান করার চেষ্টা করব, ম্যাক্স টু ম্যাক্স। ঠিক আছে, ওকে। আর এদিকে চমৎকার একটি ট্যুর করার পর আমাদের চমৎকার বাইকগুলোরও একটি ভালো সার্ভিসিংয়ের প্রয়োজন। এখানে তো আসলে আহামরিভাবে সার্ভিস করানো যাবে না, তবে প্রত্যেকটা বাইক আমি মনে করি চেক আপ করা উচিত। এই ব্যাপারে খোকাবাবু আপনার কি মন্তব্য? বাইকগুলো অবশ্যই প্রত্যেকেরই চেক আপ রাখা উচিত, কেননা এরপর আমাদের লং জার্নি, এখন মেন জার্নিটাই বাকি আছে, কোথায় কী হবে টুকটাক একটু দেখে নেওয়াটা উচিত। আমি তো চলে যাব মানালির দিকে, কিন্তু খোকাবাবু অর্থাৎ আমার এই দাদাবাবু তারা যাবে উমলিঙ্গাল্লা থেকে শুরু করে আরও যত যত সুন্দর সুন্দর জায়গা আছে ম্যাক্সিমাম জায়গায় ওনারা কভার করবে। আর দাদাবাবু তার এই বাইকটি প্রায় 17 বছর ধরে ব্যবহার করছে, সো বাইকের যত্ন আদি বিষয়ে আমার মনে হয় দাদাবাবু অনেক অভিজ্ঞ। দাদাবাবু, তো আজকে যখন আপনার বাইকটা সার্ভিস করাবেন তখন সাথে আমাকেও রাখবেন প্লিজ। অবশ্যই অবশ্যই অবশ্যই, বাইকে যত্ন অবশ্যই নিতে হবে, বাইকে কত বয়স হয়েছে সেটা বড় কথা নয়, কিন্তু বাইককে যদি মেনটেনে রাখা যায় বয়সটা ফ্যাক্টর নয়, এই গাড়িকে নিয়ে যে কোনো খুশি যে কোনো জায়গায় যাওয়া যায়। ওকে ওকে। আর এদিকে আমাদের রাজভাই খোকাবাবুর ঘনিষ্ঠ ছোটো ভাই, তো উনি নিয়ে আসছে এই হিমালয়ান বাইকটি। তো দাদাবাবু আপনার বাইকের কী কী সার্ভিস করাবেন নাকি করাবেনই না? আজ আপনি হিমালয়ান চালান বলে যা তা করবেন আপনি আপনার বাইকটার সাথে? না না, তাহলে আমি আসার আগে করিয়ে এসেছি, তো এখন আর করাবার প্রয়োজন নেই, একবারে গিয়ে করাবো। ওকে ওকে ওকে। আসলে বাইকটা হচ্ছে যার যার মনের উপর নির্ভর করে, কেউ যদি ফিল করে তার বাইকের একটা সার্ভিস দরকার
তাহলে সে সার্ভিস করবে। এই তোমরা কি তোমাদের বাইকটা একটু চেক আপ টেকআপ করাবো না? আমার বাইকটা আমি একদম ভালো করে চেক আপ করে নিয়েছি, বাইক একদম আমার টিপটপ আছে, অসুবিধা হইতে লাগে না। ওই 2,500 কিলোমিটার আগে চেক আপ করাইছিল, তুমি তো নর্মালি তো 3,000 কিলোমিটার পর একটা সার্ভিস করাইতে হয়। একটা কথা জানো কি, বলো যে এই যে আমি দেখাচ্ছি একটা ছেলেকে, এই যে আছে না, এটা হলো আমাদের বেস্ট মেকার, ঠিক আছে? ও এখন আমাদের কাছে মেকার আছে, আমি আমি একদম টেনশন মুক্ত আছি। আমাদের আসামের ছেলে আবু হোসেন চমৎকার বাইক সার্ভিস করতে পারে এবং তার বাবা হচ্ছে তার এলাকার একজন লিজেন্ড। সো লিজেন্ড যেহেতু আছে, ইমরানের কোনো চিন্তা নাই, কিন্তু আমার একটু চিন্তা আছে, তাই আমাকে বাইক সার্ভিস করে, সার্ভিস নেই অ্যাটলিস্ট চেক আপ করে আমাকে রেডি রাখতে হবে ফর এ বিগ লং ড্রাইভ, সরি রাইড। আমরা যেমন বিভিন্ন ক্যালেন্ডারে দেখি না পাহাড়ের গায়ে বরফের ছবি, তো এইখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, কিন্তু কারেন্টের তারগুলো একটু ডিস্টার্ব করতেছে। লে ট্যা 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 লে। তো এইখানে লে সিটিতে অনেক অনেক বাইক রেন্টের দোকান রয়েছে। এই জায়গার একটা নিয়ম হচ্ছে, বাইক আপনি যদি অন্য জায়গা থেকে আসেন তাহলে আপনার নামে যদি বাইক থাকে তাহলে আপনি এখানে বাইক যেখানে খুশি যেতে পারবেন, কিন্তু আপনার নামে যদি বাইক না থাকে তাহলে আপনাকে তাদের কাছ থেকে বাইক ভাড়া করতে হবে, ওয়ান কাইন্ড অফ সিন্ডিকেট। তো এই বিষয়টা এখন কেন কিভাবে তারা করছে এটা হচ্ছে সবচেয়ে বড় চিন্তার বিষয়, কেনই বা প্রশাসন তাদেরকে সহযোগিতা করছে। হয়তোবা কারণ হচ্ছে যে এই জায়গার মানুষদের জন্য কিছু আয় হয়, সেটাই হয়তোবা মূল উদ্দেশ্য। কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে যে আপনি এই বাইকের রেন্টের ভাড়ার অ্যামাউন্ট শুনলে আপনি অবাক হয়ে যাবেন। প্রতি বাইক যদি একটু ভালো কন্ডিশনে হয় 2,500 টাকা, বুঝতে পারছে? 2,500 টাকা দিয়ে কিন্তু একটা গাড়ি ভাড়া করা যায়, এবং 2,500 টাকার মধ্যে আপনি কিন্তু তেল পাচ্ছেন না। আপনি যত খুশি তত চালান, যত লিটার তেল ভরতে মন চায় আপনি ভরেন, কিন্তু শুধুমাত্র আপনি বডির ভাড়া অর্থাৎ বাইকটার ভাড়া হচ্ছে 2,500 টাকা, যেই টাকা দিয়ে মোটামুটি বাংলাদেশে কেন, আমার মনে হয় ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে ভালো মানের প্রাইভেট কারও ভাড়া করা যায়। এটা লাদাখ কর্তৃপক্ষ কেন এই ধরনের সুযোগ দিচ্ছে আর কেন এত তারা এটাকে ওয়ান কাইন্ড অফ কী বলে আমাদের সহজ ভাষায় বলে কোপানো, কোপানো, হ্যাঁ পর্যটকদের কোপানো, তো এই কোপানোর বিষয়টা লেহতে খুব সুন্দরী আছে, বুঝে যাচ্ছে। আসলে এটা শুধুমাত্র ইন্ডিয়ার লাদাখেই না, পৃথিবীর বিভিন্ন দেশে যেই দেশগুলোতে আসলে নিয়ম নীতি ঠিক মতো ওইভাবে ই হয় না, চর্চা করা হয় না, সেখানে এই ধরনের সিন্ডিকেট করে ভালো মানের টাকা ইনকাম করা হয় মানুষের কাছ থেকে। আসলে মানুষ তো ভ্রমণ করবেই, মানুষ ভ্রমণপ্রিয়, আর এই ভ্রমণপ্রিয় মানুষগুলোর কাছ থেকে এভাবে এভাবে ঠকিয়ে ঠকিয়ে তারা টাকা নেয়। যাই হোক, আমার কি, আমার দেশ হলে আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করতাম প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থাদের কাছে গিয়ে আমি নালিশ করতাম, যেহেতু এটা আমার দেশ না, সেই ক্ষেত্রে আমি এটা নিয়ে বেশি কিছু করার থাকে না। আফসোস করা ছাড়া, হাই হাই করা ছাড়া আর কী বলার আছে আমার, তাই না? চাইনিজ ফিল্মগুলোতে এই ধরনের গেটগুলো দেখি, লাদাখের লে সিটিতে এসে একটু চাইনিজ চাইনিজ ফিল পাওয়া যাচ্ছে। খুবই খুবই চমৎকার ভিউ দেখে আসলে অনেক মনে মনে ক্ষোভ অভিমান থাকলেও এই ভিউ দেখে আসলে সব ভুলে যাচ্ছি। তো আমরা চলে আসলাম জরওয়ার ফোর্ট। We'll be right back.
সকালে তো বের হয়েছিলাম ঘোরার জন্য, কিন্তু যাত্রা পথে আমার এক সঙ্গী ইমরান, সে একজন ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করে যে ভাইয়া আমাদের এক বন্ধু, আমরা একসাথে আসছি, সে বাংলাদেশ থেকে আসছে, তার জন্য অনুমতির প্রয়োজন, সে খারদুংলা, উমলিংলা, প্যাংগং লেক এসব জায়গায় ঘুরতে চায়। তো পুলিশ সে বলল যে কেন যেতে পারবে না, অবশ্যই যেতে পারবে, আপনারা ডিসি অফিসে যোগাযোগ করুন। যখন পুলিশ আমার বন্ধুকে বলল যে যাওয়া যাবে, তখন মনের মধ্যে ছটফট করছিল, কোনো মতে ফোর্টটা ঘুরে ফোর্টের ইতিহাসও ঠিক মতো ই করতে পারলাম না। আমি যে কিছু জেনে আপনাদেরকে শেয়ার করবো সেটা আর হচ্ছিলো না, আমার মনের মধ্যে একটা ছটফটা নিয়ে শুরু হয়ে যায়, কখন ডিসি অফিসে যাব, কখন ডিসি অফিসে যাব। তো ডিসি অফিসে যাওয়ার পর তাদেরকে যখন বললাম, তারা আমার জন্য চেষ্টা করেছে বেশ কয়েক জায়গায়, তারা ফোনও দিয়েছে, আমি কোনোভাবে কোনো উপায়ে যেতে পারবো কি না, তো তারা কোনো উপায় পেলেন না। তারা আমাকে একটা কথাই বলে দিলেন যে যদি কেউ লাদাখের আশেপাশে ঘুরতে চায়, অর্থাৎ সাইট সিন এগুলো যদি দেখতে চায়, তাহলে তাকে দিল্লি থেকে অনুমতি নিয়ে আসতে হবে। আর লাদাখটা হচ্ছে ইন্ডিয়ার এই মুহূর্তে চরম সেন্সিটিভ একটা এলাকা, এটা কেন এটা আপনারাই ভালো জানেন, তো নতুন করে কিছু বলার নাই। তো আমি কি আর করব, দূরের ওই বরফওয়ালা পাহাড়গুলো দেখে এতটাই মন চাইছিল যাওয়ার জন্য, কোনো মতে যদি একটু কষ্ট করে হলেও যদি যেতে পারতাম, যদি যেতে পারতাম। লে শহরের সন্ধ্যার প্রকৃতিটাও অসাধারণ, মানে কি বলবো, এত সুন্দর স্বচ্ছ আকাশ, নীল আকাশ আমি জীবনে কোথাও দেখিনি। দিনের বেলাও যেমন স্বচ্ছ নীল, সন্ধ্যাবেলাও তো তাই। আর এখানে এসে আমি একটু স্লো হয়ে গিয়েছি, ঠিকমতো এডিট করতে পারছি না, এর পিছনে সবচেয়ে বড় কারণ যেটা সেটা হচ্ছে যে আমি একটু অসুস্থ হয়ে গিয়েছি। আজকে বিকেলেও আমার ওদের সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ঘুরতে যেতে পারিনি, কারণ হচ্ছে যে আমার একটু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এখানে কি বলবো, হিউমিডিটি একদমই নাই, খুবই কম, আমার ঠোঁট টোট ফেটে অস্থির, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাই আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, কারণ কালকে আগামীকালকে আমি আরও উঁচু রাস্তায় যাব, তো আমার একটু সেট হওয়াটা খুব জরুরি। তো বন্ধুরা, আপনারা যখন লাদাখ ট্যুরে আসবেন, এই ধরনের উঁচু উঁচু পাহাড়ে যখন যাবেন, তখন আপনারা অবশ্যই অবশ্যই শারীরিক কিছু ব্যাপার স্যাপার নিয়ে, কিছু ধারণা নিয়ে আসবেন। এখানে একটা ওষুধ খেতে হয়, যে ওষুধের মাধ্যমে আপনি আপনার বডির যে ব্লাড প্রেশার সেটাকে একটু হাই রাখতে পারবেন। আবার এখানে কথা আছে, কারো যদি ব্লাড প্রেশার আগে থেকে হাই থাকে, তাহলে তাদের আবার ওই ওষুধ খাওয়া ঠিক না। সো ডাক্তারের পরামর্শ নিয়েই আপনারা এই লাদাখের মতো উঁচু স্থানে ভ্রমণে যাবেন। আমি এখন ওষুধের নাম বলে দেবো, আপনি সে খাবেন, পরে অসুস্থ হয়ে যাবেন, তাই আমি ওষুধের নামটা বলছি না, কারণ আমি চাই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়েই লাদাখ আসেন। আর এদিকে আপনাদেরকে ব্লগ দিতে একটু লেট হয়ে যাচ্ছে, এর পিছনে কারণ হচ্ছে যে আমি তো সময় দিতে পারছি না এডিটিংয়ের ব্যাপারে। তো যাই হোক, আবার শুরু হয়ে যাবে। আসলে লাদাখের মতো দুর্গম এলাকায় থেকে ট্যুর করে, ট্রাভেল করে, ব্লগ এডিট করে, ব্লগ আপলোড করাটা একটু কঠিন, সো সবাই একটু স্যাক্রিফাইস করবেন। তবে হ্যাঁ, আবার স্বাভাবিক এলাকায় চলে গেলে, সমতল এলাকায় চলে গেলে আবার রেগুলার ব্লগ হবে। তবে এই লাদাখ ভ্রমণে এসে আমার কিন্তু একটা চরম অভ্যাস হয়ে গেল ডেইলি ব্লগ করার। ইনশাল্লাহ আমি আমার জীবনের গল্প নিয়ে, বাইকিংয়ের গল্প নিয়ে আপনাদেরকে ডেইলি ব্লগ দিব, সেই শপথ নিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট।